67তম পার্লে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দক্ষিণ 2022 তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে পুষ্পা দা রাইস গুরুত্বপূর্ণ সব ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে। এই সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন দক্ষিণের সবচেয়ে বড় আইকন আল্লু অর্জুন। সেরা চলচ্চিত্র হিসেবেও পুষ্পা দা রাইস ফিল্মফেয়ার জিতে নিয়েছে। সেরা পরিচালক সুকুমার বানরেদ্দি, এছাড়াও সেরা গায়ক, সেরা গায়িকা, সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতে নিয়েছে চলচ্চিত্রটি। এদিকে লাভ স্টোরি সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন সাই পল্লবী। তামিলে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে জয় ভীম। সুরাইয়ার পত্র সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন সুরাইয়া। একই সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন লিজোমল হোসে এবং সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন সুধা কঙ্গরা। মালায়ালাম ভাষায় সেরা সিনেমায় পুরস্কার জিতে নিয়েছেন আয়াপ্পানুম কোশিয়ুম। এই সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন বিজু মেনন। দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছে নিমিষা সাজাআন। থিঙ্কালান্স নিচ্চাম সিনেমার জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন সিন্না হেগড়ে। কন্নড় ইন্ডাস্ট্রি থেকে সেরা সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে একটা 1978। সেরা অভিনেতা হয়েছেন ধনঞ্জয়। বাদাবা রাস্কাল সিনেমার জন্য এই পুরস্কার জিতে নেন তিনি। এই সিনেমা থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন ইয়াগনা শেঠি।